আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো আজকে আমরা কথা বলবো ভিভো Y21 এই ফোনটিকে নিয়ে। সো ভিভোর Y21 এই ফোনটিকে নিয়ে আজকের বিস্তারিত আলোচনা হবে। তো Y21 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.51 ইঞ্চের একটি IPS HD+ LCD ডিসপ্লে উইথ HD+। সো এই ফোনটার প্রাইস হচ্ছে 14,999 টাকা। আর এই ডিসপ্লেটি হচ্ছে নচ ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি HD+। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে 14,990 টাকায় এই ফোনটি আপনাকে কী ডিসপ্লে প্রোভাইড করতেছে। তো ওভারঅল চিন এবং বেজেলের পরিমাণ এই ডিসপ্লেটিতে বেশ ভালো পরিমাণে আবদ্ধ করে আছে। সো আপনারা এই ব্যাপারটা যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কিছু করার নেই। ডিজাইনের ক্ষেত্রে সম্পূর্ণ ফোনটি হচ্ছে পলিকার্বনেট ডিজাইন, যদিও অনেকটা দেখতে গ্লাস বডির মতো মনে হবে, কিন্তু এটা আসলে গ্লাস বডি না, এটা পলিকার্বনেট ডিজাইন। এবং তাদের মূল মানে হাতিয়ারটাই হচ্ছে তারা ডিজাইন দিয়ে মানুষের মনকে আকর্ষণ করে ফেলবে। এই ফোনটির বাটনের প্রসেসর ক্ষেত্রে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা রেসেবল পজিশনে আছে এবং বেশ অ্যাকিউরেট, এবং বেশিরভাগ সিচুয়েশনে এটা মনে করেন যে আপনাকে ফোনটিকে আনলক করতে সহায়তা করবে। এছাড়াও রয়েছে ফেস আনলক সুবিধা, এবং নিচের দিকে পাবেন USB টাইপ সি পোর্ট, স্পিকার এবং একমাত্র প্রাইমারি মাইক্রোফোন, আর থাকতেছে হেডফোন জ্যাক। সো এই ফোনটির এসোসি হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও P35-এর একটি প্রসেসর। সো এই ফোনটির মিডিয়াটেক হেলিও P35-এর একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। তো আপনারা অনেকটা গেস করতে পারতেছেন যে মিডিয়াটেকের P35 এই ফোন এই চিপসেটটি আসলে কতটা ক্যাপাবল। সো এই চিপসেটটির 12 ন্যানোমিটার বিল্ড করা, আর এই চিপসেটটির ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz। আর এখানে এই চিপসেটটি দ্বারা মানে লো গেমগুলো সেগুলো মোটামুটি খেলা যাবে, যেগুলো 100 MB নিচে। সো এই চিপসেটটি দ্বারা যদি আপনি যদি অবশ্যই ফ্রি ফায়ার বা পাবজি খেলতে যান, অবশ্যই এখানে ল্যাগ আর হ্যাংয়ের সম্মুখীন হবেন মাস্ট বি। আর এই চিপসেটটি কিন্তু হাই এন্ড ক্যাপাবল না, বা মিড রেঞ্জের যে ফোনগুলো সেই রকমও ক্যাপাবল না। এই ফোনটিতে র্যাম এবং রম হিসেবে রয়েছে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। সো অনেকেই ভিভো কেনেন তারা র্যাম এবং রম দেখে, তবে আসলে ভিভোর যে ওভারঅল ভালো ফোন দেয় এমনটা কিন্তু না। সো র্যামের ক্ষেত্রে এই ফোনটি তারা এই বাজেটে ঠিকঠাক পজিশনেই রয়েছে। তবুও আমি আশা করেছিলাম যে এখানে 128GB ইন্টারনাল স্টোরেজটা দেওয়া হোক। সো র্যাম হিসাবে 4GB থাকতেছে, রম হিসাবে 64GB থাকতেছে। তো রম টাইপটা তো অবশ্যই EMMC টাইপ 5.1 টাইপ স্টোরেজ থাকতেছে, তবে র্যাম টাইপটা হচ্ছে LPDDR বাট নিম্ন লেভেলের। সো 4GB র্যামের সাথে ফোনটি অনেকাংশে মাল্টিটাস্কিং মোটামুটি ভালো পারফরমেন্স করবে, তবে এখানে যদি হেভি মাল্টিটাস্ক করতে যান অবশ্যই এখানে ল্যাগ বা হ্যাংয়ের সম্মুখীন আপনি দেখতে পারবেন অবশ্যই, এবং এখানে স্মুথ পারফরমেন্স পাবেন না। এবার এই ফোনটির ক্যামেরা নিয়ে আলোচনা করা যাক। ফোনটিতে যদিও 3টি ক্যামেরা মনে হতে পারে ব্যাক পোর্শনে, তবে থাকতেছে 2টি ক্যামেরা, একটি হচ্ছে মেইন ক্যামেরা আর একটি হচ্ছে 2 MP ডেপ সেন্সর ক্যামেরা। সো মেইন ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ছিল 13 MP ক্যামেরা যার অ্যাপারচার F2.2, আরেকটি থাকতেছে 2 MP ডেপ সেন্সর ক্যামেরা। সো মেইন ক্যামেরা ডেলাইটে মোটামুটি ভালো রেজাল্ট দিতে পারলেও লো লাইটে খুব একটা ভালো রেজাল্ট দিতে পারবে না এর বেশি অ্যাপারচারের কারণে। সো এই ফোনটি তারা সর্বোচ্চ ভিডিও করতে পারবেন মেইন এবং ফ্রন্ট উভয় সেকশনেই 1080p রেজলিউশন উইথ 30 FPS। আর এই ফোনটির নসের ভিতরে থাকতেছে একটি 8 MP সেলফি ক্যামেরা। সো সেলফি ক্যামেরার অ্যাপারচার ছিল F2.0। সেলফি ক্যামেরা মোটামুটি ডেলাইটে একটু শার্প দিবে, ইমেজ দিবে, এবং কোয়ালিটি খুব একটা ভালো পাবেন না, মোটামুটি চলনসই কোয়ালিটি হাইলাইট কন্ডিশনে পাবেন। এবার এই ফোনটির ব্যাটারি নিয়ে আলোচনা করা যাক। ফোনটিতে থাকতেছে 5000 mAh ব্যাটারি। সো 5000 mAh ব্যাটারির সাথে এই ফোনটিতে থাকতেছে 18W একটি ফাস্ট চার্জার। সো USB টাইপ সি তো আছেই। সো 18W ফাস্ট চার্জার কেমন কাজ করতেছে সেটা আপনারা মোটামুটি ভালোই বুঝবেন, কারণ এখানে 5000 mAh ব্যাটারিটি আপনাকে প্রায় 2 দিনের মতো আপনাকে স্ক্রিন অন টাইম দেবে, মানে হেভি ইউজ না করলে নর্মাল ইউজে 2 দিনের মতো আপনি এখান থেকে ব্যাকআপ পাবেন। বাট আপনি যদি হেভি ইউজ করেন তবে অবশ্যই 1 দিনের কাছাকাছি ব্যাকআপ পাবেন, তবে দেখা গেল যে কিছু পার্সেন্ট 20-25% চার্জ আপনার বাকি থেকেই গেল। আর এখানে এই ফোনটিতে ওএস হিসেবে রয়েছে ফান্টাস ওএস 11.1, আর এখানে রয়েছে অ্যান্ড্রয়েড 11। সো ফান্টাস ওএস 11.1 এখানে 11-এর চেয়ে কিছুটা বেটার দিবে এমন কিন্তু না। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকও করে দিতে পারেন, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এই ফোনটি সম্পর্কে আপনার কী মতামত।